বিকলৈ গৈছে কোন পতিয়া সম্প্ৰচাৰ ইয়াৰ ওপৰিও আমাৰ যি সকল সরকারী বিষয়া কর্মচারী তেখেতসকলৰ ইতিমধ্যে আমি আপন ঘর বুলি প্রতিঘৰ প্রতিজন বিষয়া কর্মচারীর ক্ষেত্র 20 লাখ টাকা পর্যন্ত গৃহ নির্মাণের ঋণ দিয়া হয়েছিল। এই গৃহ নির্মাণের ঋণ ইতিমধ্যে 37,159 জন ব্যক্তিয়ে গ্রহণ করেছে আর আমি 5,000 কোটি ইতিমধ্যে এই গৃহ লোন দিছ। এই গৃহ নির্মাণের বাবে যে আপন ঘর আসনি ইয়াত আজি 104,57,00,000 টাকা পুনের স্যাংশন করা হয়েছে আর সেই আসনিতে মই পুনের দোহারিব বিচাৰিছো এই আসনিখন নিয়মিতভাবে চলি থাকিব আর এই আসনির জড়িয়ে আশা করছো এটা 37,159 জন ব্যক্তিয়ে গ্রহণ লোন ঋণ গ্রহণ করেছে আর আমি আশা করছো যে এই ঋণ প্রায় সকল কর্মচারী গ্রহণ করে যাতে উপকৃত হব। এই 15 বছরের কারণে এই ঋণ আর 20 লাখ টাকা পর্যন্ত এই ঋণ ধার্য করা হয়েছে। আজি 104,57,00,000 এতিয়ালৈকে পাইছে 37,159 জন কর্মচারী পাইছে আর আমি মুঠ ধন ইয়াত ঋণ হিসাবে দিছো 5,000 কোটি। ইয়ার উপরেও আজি কেবিনেটে আসাম সয়েল কনজারভেশন সার্ভিস রুলখন আজি সংশোধন করেছে গ্রহণ করেছে আর ইয়ার জড়িয়ে আমি যেটা কেডার স্ট্রেংথ এইটো ডিপার্টমেন্টাল গেজেটেড অফিসার 177 জন হব বলে আমি ইয়াত থিরাং করছো। গতিকে এইকটা খবর মই আপনার সাংবাদ মাধ্যমের জড়িয়ে রাইজক অবগত করল আর বাকি আটাইখিন খবর খন্তেক পিছতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আপনার ওসর সম্বোধন করব আর ইয়াত আমার মন্ত্রীসভার প্রায় সকল সদস্যই উপস্থিত থাকি। ধন্যবাদ। রাজ্য সরকারের কেবিনেট বৈঠক ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। কেবিনেট বৈঠক আর কেবিনেট বৈঠকের পাছত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত কেবিনেটত লওয়া সিদ্ধান্তর কথা সংবাদমেলত সদরি করেছে। সবিশেষ জানাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।